সত্যশ দশ দুই হাজার কোড়িয়ে মুখ্যমন্ত্রী কার্যালয় মুখ্যমন্ত্রী গস্তর সূচনা দুই হাজার উনিশ অপ্রিলু দুই হাজার কোড়ি অক্টোবর পর্যন্ত মানিছিল সূচনা অধিকার আইন মাত্র কৌশি প্রকার উত্তর নমিলা তেণুকরি তাপরে মু প্রথম অপিল করি প্রথম অপিল আজ শুনা তারিখ রক্ষি শুনানি তারিখ চিঠি নিয়ে আসছিলি অব্যর্থনা প্রকোষ্ঠ যেহেতু বন্ধু তাপরে মু ছ নম্বর গেট্রে আসি পৌঁছি ভিতরক যাওয়া চেষ্টা করলি কিন্তু সুরক্ষা কর্মী কে তোমার পাস নাই মু মুহলি মুখ্যমন্ত্রী অফিসর চিঠি যে কি অথম অপিল এটা সূচনা অধিকার আইন মু যাবি ভিতরক মতো ছাড় নাকড় মু বসি দিলি তাপরে বহুত ଯୁକ୍ତି ତର୍କ ଏପଟ ସେପଟ ହେଲା ପରେ ମୋତେ ତା'ପରକୁ ଭିତରକୁ ନେଇଥିଲେ ଭିତରକୁ ନେଲା ପରେ ସିଏ କିଏ ଅଛନ୍ତି କ'ଣ ଅଛନ୍ତି କୌଣସି ଅଫିସର ନୁହଁ ଗୋଟେ କନଭେନସନ୍ ହଲ୍ରେ ମୋତେ ଜଣେ ଅଧିକାରୀ ଆସିକି କହିଲେ ଆପଣଙ୍କ ତଥ୍ୟ ଆପଣଙ୍କ ପାଖରେ ଯାଇ ପହଞ୍ଚିବ ଆଜି ଆପଣ ଆଟେଣ୍ଡାନ୍ସ ସିଗ୍ନେଚର କଲି ମୁଁ ଆସିଲି ତାଙ୍କୁ ମୁଁ ପଚାରିଲି ମୁଁ କହିଲି ଏ ଗସ୍ତ ସମ୍ପର୍କିତ ମୋତେ ସୂଚନା କ'ଣ ପାଇଁ ଦେଲେ ନାହିଁ ନା ଆମ କାର୍ଯ୍ୟାଳୟରେ ସେଭଳି କିଛି ସୂଚନା ନାହିଁ কিন্তু যেহেতু মো পাখু হস্তগত হয়ে সে পর্যন্ত মু কনফর্ম পুরা নুহ কিন্তু গোটে কথা পড়েছে যেত লোকসেবা ভবন কৌঁচি মুখ্যমন্ত্রী মু লোক সেবা অবা আর করছি কিন্তু এটি লোকসেবা ভবন যদি সূচনা অধিকার কর্মী প্রথম অপিল শুধানি চিঠি দিয়ে এমিতি হইরা হরকত করছেন যদি জনসাধারণ জনে আসব সে কোণ হব আমি যা অনুমান করছু যে সূচনা মানি দিল্লি মুখ্যমন্ত্রী দপ্তরের সে চিঠি সূচনা কৌশে না সম্পূর্ণ মিথ্যা যে অধিকারী মানে জিত হয়েছেন সম্পূর্ণ তথ্য কুড়ি রকু না মুখ্যমন্ত্রী আমার পয়সার জনসাধারণ পয়সার অয়েস করছেন সূচনার তথ্য দেওয়ার ডরেন কারণ এদের বহু প্রকার দুর্নীতির সম্ভাবনা আছে এবং লোক পয়সার যে মুখ্যমন্ত্রী অয়েস করছেন আমি নবীন পট্টনাক কুখানে ফাইভ টি এটা এটা হচ্ছে ঠকামি সরকার দুর্নীতিগ্রস্ত সরকার